আসসালামু আলাইকুম, 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ নয় দফা দাবি না মানলে 16 অক্টোবর নোয়াখালী অভিমুখে লং মার্চের ঘোষণা, শাহবাগে মহাসমাবেশ। সাড়ে চার মাস পর দেশে করোনায় মৃতের সংখ্যা 20-এর নিচে নামল, মারা গেছে আরও 17 জন। এবং এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ নয় দফা দাবি না মানলে আগামী 16 অক্টোবর নোয়াখালী অভিমুখে লং মার্চ করবে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ। রাজধানী শাহবাগে আয়োজিত মহাসমাবেশে এ ঘোষণা দেয় বামপন্থীদের এই সংগঠন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান করার পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করার তাগিদ দেন আন্দোলনকারীরা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। নাটক, গান, কবিতা কিংবা স্লোগানের প্রতিটি শব্দে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভ আর রুখে দাঁড়ানোর অঙ্গীকার। সম্প্রতি নারীর প্রতি পাশবিক নানা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শাহবাগের এই মহাসমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে গার্মেন্টস কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সেক্সিজমটা তো আমাদের একদম পরিবার থেকে শুরু করে একদম সব জায়গায় ছড়ায় আছে। তো কোনো জায়গায় অ্যাকচুয়ালি আমি সেফ ফিল করি না। গুন্ডা দিয়ে পাড়া করে গুন্ডাই না, গুন্ডা দিয়ে হয়রানি করছে, মারামারি করছে। ধর্ষকদের ফাঁসি দিতে হবে এবং বাংলাদেশে কোনো ধর্ষক কোনো পৃষ্ঠপোষকতা পাবে না। বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের আয়োজনে এতে সংহতি জানাতে আসেন বিশিষ্ট জনেরাও। তাদের মতে বিচারহীনতা, সংস্কৃতি আর জবাবদিহিতা না থাকায় সমাজে অনাচার বাড়ছে। প্রতিনিয়ত এই ধরনের অপরাধ নিয়ে যে গবেষণাগুলো হওয়া দরকার, সেটির ভিত্তিতে বিচারের প্রক্রিয়াটি নির্ধারণ করা দরকার, সেটির একটি ব্যাপক অনুপস্থিতি আমাদের এখানে রয়েছে। পুরো রাষ্ট্র ব্যবস্থা একটা সংগঠিত ভণ্ডামির মধ্য দিয়ে যাচ্ছে এবং সেই ভণ্ডামির শিকার আমরা হচ্ছি, আমাদের নারীরা হচ্ছেন প্রতি মুহূর্তে। পরে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশের ব্যানারে নয় দফা তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। এই ধরনের ধর্ষণ নির্যাতনের সাথে যুক্ত ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী সহ যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 15 অক্টোবর পর্যন্ত লাগাতার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এই সময়ের মধ্যে দাবি না মানলে 16 অক্টোবর লং মার্চের ঘোষণা দেয় তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষক ও সন্ত্রাসীদের সহায়তায় সরকার ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি জানান তিনি। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরাসরি বলতে হবে আর কোনো সময় দেওয়া যাবে না, আর কোনো সময় নেই, এখন সময় পড়াই ভালো হবে। সরকারকে সময় দেওয়ার বিএনপিকে, সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারো দয়ায় নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সরকার অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বিএনপি নেতাদের এ অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোনো অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথেই সরকার ব্যবস্থা নিচ্ছে। ধর্ষণের বিচার চাইতে গিয়ে সরকার পতন আন্দোলনের কথিত ঘোষণা দিয়ে বিএনপি ধর্ষক এবং ঘৃণ্য অপরাধীদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে কিনা সেটাই আজ জনগণে প্রশ্ন। বিএনপি বলেছে সরকারকে আর সময় দেওয়া যায় না, সময় দেওয়ার আপনারা কে? জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, আগামী নির্বাচন পর্যন্ত সরকার দায়িত্ব পালন করবে। সরকার টিকে আছে জনগণের ইচ্ছা,
কারো দয়া এনো। ধর্ষণ বিরোধী মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ। রাজধানীর মৎস্য ভবন থেকে জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকা পর্যন্ত এই মানববন্ধনের আয়োজন করা হয়। ধর্ষক কোনো দলের নয়, ধর্ষক দেশ ও জাতির শত্রু, এই স্লোগান নিয়ে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা এতে অংশ নেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ধর্ষণ বিরোধী মিছিল করেছে ছাত্রলীগ। প্রায় সাড়ে চার মাস পর করোনা ভাইরাসে দৈনিক মৃতের সংখ্যা বিশের নিচে নামল। এর আগে গত 28 মে একদিনে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সবশেষ 24 ঘন্টায় দেশে করোনার মৃত্যু হয়েছে 17 জনের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,477 জনে। সবশেষ 24 ঘন্টায় 11,256টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,278 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.35%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,75,870 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,596 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,50,669 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.13%। মৃতদের মধ্যে 9 জন পুরুষ ও 8 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 12 জন মারা গেছেন। করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার পরও শারীরিক জটিলতা কাটছে না অনেকের। সক্ষমতা কমে যাওয়া, পিঠে বা কোমরে ব্যথা ও অতিরিক্ত চুল পড়া সহ নানা ধরনের সমস্যায় জর্জরিত তারা। এছাড়াও মানসিক অবসাদে ভুগছেন কেউ কেউ। চিকিৎসকরা বলছেন কিছু নিয়ম মেনে চললে এগুলো থেকে দ্রুত সেরে ওঠা সম্ভব। হাবিবুর রহমান, ওভি রিপোর্ট। ডাক্তার মিজনা মোস্তফা, বয়স 32, পুরো পরিবার সহ করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। 1.5 মাস হলো করোনা মুক্ত হয়েছেন, কিন্তু শরীরের প্রভাব এখনো কাটেনি। সারা বডিতে পেইন, স্পাইন পেইন, পায়ে পেইন, প্রচণ্ড পেইন, অসহ্য রকমের পেইন। পাটা জয়েন্টগুলো আমি মুভ করতে পারি না, শর্টনেস অফ ব্রিদিং হয়। তার মতো অনেকেই চিকিৎসা নিতে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট করোনা ইউনিটে, যাদের বেশিরভাগেরই বুকে ব্যথা, শ্বাসকষ্ট আর ফুসফুসের সমস্যা। নতুন করে কিডনি রোগেও আক্রান্ত হয়েছেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন অক্সিজেন লেভেল কমে যাওয়ায় এমন জটিলতায় ভুগছেন তারা। ডিপ্রেশন কাজ করছে, অনেক কিছু ভুলে যাচ্ছি, এগুলো করোনার পরবর্তীতে, আগে যেটা আমি এগুলো ফেস করি নাই আসলে। ভালোভাবে সুস্থ হয়ে যেতে 1-2 বছর লাগবে, এগুলি সমস্যা থাকবে, এরকম বলছে। তারা শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে ইমিউন সিস্টেম, এটাতে তার একটা বিশাল প্রভাব আছে, যে কারণে কিছু চেঞ্জ হয়। ওই সময়টা তার যেটা অভিজ্ঞতা, তার যেটা এক্সপিরিয়েন্স, সেটাই তাকে বারবার মনে করা দিচ্ছে, এবং এই ফেয়ার থেকে তার মধ্যে একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন চলে আসছে। চিকিৎসকদের মতে করোনায় আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শরীরের প্রভাব পড়ছে। তীব্র জ্বর ও ভিটামিন ডি এর অভাবে অনেকের অতিরিক্ত চুলও পড়ছে। করোনার পুরো টাইমটাতেই হচ্ছে বাসায় বন্দী ছিলাম, মানে বাসা থেকে বের হওয়া হয় নাই। তো এরপরে হচ্ছে আমার হিউজ হেয়ার ফল হচ্ছিল। 15-20 মিনিট দুপুর 12টার রোদে একটু এক্সপোজড হয়ে দাঁড়াতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেকটাই কমে যাবে। খাবারের মধ্যে আমি বলবো যে প্রাণীজ লিভার, যেগুলো মুরগির কলিজা, গরুর কলিজা, যাদের পক্ষে খাওয়া সম্ভব, সেটাও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেকটা কভার করবে। আপনার যে এই দুর্বলতা, আপনার যে এই বুক ধরফর করা, এগুলোর কারণটা অনুসন্ধান করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই চিকিৎসকের সঙ্গে ফলো আপে থাকতে হবে। করোনার মৃত্যু ঝুঁকিতে থাকাই মানসিক অবসাদ তৈরি হয়েছে অনেকের, তাই মনোবল চাঙ্গা রাখতে স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কাজকর্মে ফেরার পরামর্শ বিশেষজ্ঞদের। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। করোনা মোকাবেলা করে আবারও ঘুরে দাঁড়াচ্ছে রফতানিমুখী শিল্প। চলতি অর্থবছরের প্রথম 3 মাসে $989 কোটি পণ্য বিক্রি হয়েছে, যার 82% এসেছে তৈরি পোশাক খাত থেকে। করোনা দুর্যোগ পরবর্তী রফতানি আয় বাড়াতে ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য তৈরির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন শারফুল আলম। করোনা সংকট কাটিয়ে আবারও তৈরি পোশাক খাতে রপ্তানি আয় বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে মোট রপ্তানি হয়েছে $989 কোটি পণ্য, যার সিংহভাগ $812 কোটি এসেছে তৈরি পোশাক শিল্প থেকে, যার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 3 ভাগ বেশি। এ সময়ে নিট পোশাকের রপ্তানি 7 ভাগ বাড়লেও ওভেন পোশাকে কমেছে প্রায় 6 ভাগ। করোনার প্রথম ধাক্কার পর
পণ্যের ক্রয়াদেশ কিছুটা বেড়েছে। তবে রপ্তানি আয়ে ইউরোপে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। কোভিডকে কেন্দ্র করে যে সমস্ত আইটেমগুলি নতুন করে মানে ওয়ার্ল্ড মার্কেটে ডিমান্ড তৈরি হয়েছে, যেমন আপনার পিপিই, মেডিকেল গাউন, প্রচুর পরিমাণে মাস্ক কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে। এই এই সব কারণেও কিন্তু রপ্তানির ফিগারটা একটু বেড়েছে। এই যে এমার্জিং অপরচুনিটিস, সেখানে আমাদের গার্মেন্ট সেক্টর থেকে যাতে আমরা এক্সপোর্ট করতে পারি নতুন ধরনের আইটেম বা ভেরিয়েশন প্রোডাক্টে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বড়দিনকে ঘিরে ডিসেম্বরে সবচেয়ে বেশি পোশাক বিক্রি হয় বিদেশে। সেই চাহিদা মেটাতে সক্ষমতা বাড়িয়েছে 80% কারখানা। দুর্যোগকালীন সময়ে ক্রিসমাস মৌসুমে এবার কাঙ্ক্ষিত পণ্য বিক্রি হতে নাও পারে বলে মনে করছেন অনেকেই। ক্রিসমাসকে কেন্দ্র করে খুব বেশি আমরা অর্ডার এখনও হাতে পাই নাই। কারণ হচ্ছে যেই বাইরেরা একটু মানে উদ্যোগী হচ্ছিল যে এখন অর্ডার প্লেস করবে, তখন আবার সেকেন্ড ওয়েভ যখন আসলো বাইরেরা আবার শঙ্কিত হয়েছে এবং তারা আবারও স্লো হয়ে গিয়েছে। আমাদের যে ডেস্টিনেশন মার্কেটগুলো আছে সেখানকার অর্থনীতির গতি প্রকৃতি, সেখানকার কনজিউমার স্পেন্ডিং বা সেখানে যদি কোনো অর্থনৈতিক স্লো ডাউন থাকে তাহলে কনজিউমাররা কী ধরনের প্রোডাক্ট কিনছে, সে তার সাথে বাংলাদেশের যে প্রোডাক্ট মিক্স যেগুলো এক্সপোর্ট হচ্ছে পার্টিকুলারলি রেডিমেড গার্মেন্টসে, সেটা সামঞ্জস্যটা যাতে বজায় থাকে। করোনার সুরক্ষা সামগ্রীর চাহিদা বাড়ায় পিপিই, মাস্ক ও অন্যান্য পোশাকের উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ভিসার মেয়াদের ভিত্তিতে প্রবাসীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। যাদের ভিসার মেয়াদ আগামী 30 অক্টোবরের মধ্যে শেষ হবে, আজ অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকিট দেয় এয়ারলাইন্সটি। 6 অক্টোবর থেকে ভিসার মেয়াদ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে টিকিটের জন্য যোগাযোগ করতে বলেছে এয়ারলাইন্সটি। একইভাবে সংকট সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ভিসার মেয়াদ অনুযায়ী যাত্রীদের টিকিট দেয়া অব্যাহত রেখেছে। তবে শেষ পর্যন্ত টিকিট না পাওয়ার আতঙ্কেও আছেন কেউ কেউ। রাজধানীর নিকুঞ্জের একটি বাসায় ক্রীড়া সাংবাদিক হুমায়ুন কবির রোজের বোন রফিকা রুমা ইতির রহস্যজনক মৃত্যু হয়েছে। সকাল 6টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিকল্পিতভাবে ইতিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্বজনরা। স্বামী জামাল হোসেন ও ছেলে এহসান হোসেন এজাজকে নিয়ে ইতি ওই বাসায় ভাড়া থাকতেন। 5.5 বছর আগে তাদের বিয়ে হয়। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। একটু আত্মসচেতন যারা সম্মান বোধটা বুঝে তারা আত্মহত্যা করতে পারে না। এটা হত্যা মানে তাকে প্ররোচনা করেছে। আমি আগের দিনে কথা বলেছি ওর ছেলের আকিকের বিষয়ে কথা বলেছি, স্বতঃস্ফূর্তি ছিল, ঝামেলা হচ্ছে ননদ বা শাশুড়ি। রাজধানীর বাজারে গিয়ে এখন অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা। একাধিক নিত্য পণ্যের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। সবচেয়ে মোটা চালও কিনতে হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি দরে। আবারও বেড়েছে পেঁয়াজের দাম। আদিন সাজিবের রিপোর্ট। ঢাকায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলো বাজারে অভিযান চালিয়েছে কয়েক দফা, কিন্তু তাতে খুব একটা স্বস্তি ফেরেনি। ছুটির দিনেও বাজারে এসে পণ্যের দরদাম শুনে মন খারাপ হয়ে যায় নগরবাসীর। রাজধানীতে চালের দাম বেড়েছে কয়েক মাস হলো, তার নামছেই না। চড়া দামে কিনতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থা নিম্নবিত্ত মানুষের। সে আগের সপ্তাহে চাল নিল আপনার 2700 টাকা, এখন এই সপ্তাহে যদি আমরা 2800 টাকা বলি কোনোভাবেই তারা দিতে চায় না। তারা 2700 জায়গায় হয়তো 2750 টাকা দেয়, এতে আমরা 50 টাকা ক্ষতিগ্রস্ত হইতেছি। অনেক সময় আমরা কাস্টমারটাও হারাইতে হইতেছে। বাজারের মূল্য তো আর স্থির রাখতে পারতেছে না, এটা সরকারের ব্যর্থতা না? এটা তো সরকারের বাজার মনিটরিং করে কমানো উচিত ছিল। পেঁয়াজের দাম আবারও বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজারে আগে পাইকারি 75 টাকায় কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন 80 টাকার বেশি, খুচরা বিক্রি হচ্ছে 85 টাকা পর্যন্ত। এখন আবার বর্তমানে কেজিতে 4-5 টাকা করে বর্তমানে বেশি, যেমন 80 টাকাও কিনছি, 80 কিনা 85 বিক্রি করতে পারছি। একে তো করোনার জন্য তো সবারই অবস্থা খারাপ, বিজনেস বলেন চাকরিজীবী বলেন সবারই তো একই অবস্থা। আসলে সবাই হিমশিম খাচ্ছে আমরা, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর যারা। বাজারে বাড়তি আদা রসুনের দামও, কোল্ড স্টোরেজের পুরনো আলুর কেজিও 42 টাকা বেড়েছে তেল ও ডালের দাম। রাজধানীতে আসা শীতের বেশিরভাগ সবজি 50-60 টাকা কেজি।
এই কোলেস্টেরল যারা রাখছে তারা দাম বাড়াতেছে প্রত্যেকটা জিনিসের দাম এখন আগে যে একটা ন্যূনতম খাবার খাইতো মানুষ এখন এরকম খাবার খাইতে পারতেছে না যেখানে তিন কেজি খেতে সেখানে এক কেজি খায় অনিয়ন্ত্রিত দামের এ বাজারে এসে হিসাব মেলাতে পারছেন না নগরবাসী আদিন সজীব এটিএন বাংলা ঢাকা কিশোর যুবকদের অবক্ষয় মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রামে চার ক্রীড়াবিদের নামে চার দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সিজেকেএস এর সহসভাপতি এস এম মেহেদী হাসান সাধারণ সম্পাদক আজম নাসিরুদ্দিন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস এ সময় উপস্থিত ছিলেন এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP ক্ষুধার বিরুদ্ধে বিরামহীন লড়াইয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে ক্ষুধাকে যেন যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে কেউ ব্যবহার করতে না পারে সেজন্য মূল চালিকা শক্তির কাজ করছে WFP বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত বন্যা খরা দারিদ্র বা যুদ্ধ যে কারণেই হোক না কেন ক্ষুধার বিরুদ্ধে জীবন বাজি রেখে বিরামহীন পথ চলা বিশ্ব খাদ্য কর্মসূচি WFP যারা প্রতিদিন খাবার যোগায় 10 কোটিরও বেশি অনাহারী মানুষের এরই স্বীকৃতি হিসেবে নোবেল শান্তির 101তম পুরস্কারটি পেল জাতিসংঘের মানবিক সংস্থা WFP তারা পাচ্ছে পুরস্কারের $11 লাখ নোবেল কমিটি হ্যাজ ডিসাইডেড টু অ্যাওয়ার্ড দ্য নোবেল পিস প্রাইজ ফর 2020 টু দ্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ফর ইটস এফর্টস টু কম্বাট হাঙ্গার অ্যান্ড ফর অ্যাক্টিং অ্যাজ এ ড্রাইভিং ফোর্স ইন এফর্টস টু প্রিভেন্ট দ্য ইউজ অফ হাঙ্গার অ্যাজ এ ওয়েপন অফ ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট নোবেল পাওয়ার খবর জেনে WFP প্রধান ডেভিড বেসলে জানিয়েছেন জীবনে এই প্রথম তিনি কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন সংস্থাটির হিসেবে সারা বিশ্বে প্রতি বছর না খেয়ে মারা যাচ্ছে 30 লাখ শিশু আর ক্ষুধার যন্ত্রণা নিয়েই রাত কাটায় 69 কোটি মানুষ 2019 সালে তীব্র ক্ষুধাপীড়িত মানুষের সংখ্যা ছিল বিশ্বে প্রায় 14 কোটি WFP আশঙ্কা করোনা মহামারীর কারণে সারা পৃথিবীতে ক্ষুধার্তদের সংখ্যা বেড়ে হবে দ্বিগুণ দুনিয়ার যে কোনো প্রান্তে খাবার পৌঁছে দিতে শক্তিশালী সরবরাহ লাইন ব্যবস্থাপনা রয়েছে WFP রয়েছে শতাধিক উড়োজাহাজ 5,500-এরও বেশি ট্রাক 30টি জাহাজ আর ক্ষুধার্তের মুখে হাসি ফোটানোর কাজে ঝাঁপিয়ে পড়া কয়েক হাজার কর্মী যাদের লক্ষ্য ক্ষুধামুক্ত পৃথিবী বরকতুল্লাহ সুজন এটিএন বাংলা ঢাকা 18 আসনের উপনির্বাচনে ঢাকা মহানগর উত্তর যুব দলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ও সিরাজগঞ্জ 1 আসনে জেলা বিএনপি সদস্য সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে বিএনপি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ণ রাখতেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান মির্জা ফখরুল আওয়ামী লীগ প্রার্থী ও প্রশাসনের বাধার মুখে নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না বলে অভিযোগ করেছেন ঢাকা 5 আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ও আশেপাশে এলাকায় জনসংযোগের সময় তিনি এ অভিযোগ করেন এদিকে যাত্রাবাড়ির কাজলায় প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী মনিরুল ইসলাম মনু বিএনপি কোনো ধরনের বাধা ছাড়াই প্রচারণা চালাচ্ছে বলে দাবি করেন আওয়ামী লীগ প্রার্থী দ্রুত নবম পে স্কেল ঘোষণা করে বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়েছে সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় এ সময় সর্বনিম্ন 5,000 টাকা মহার্ঘ ভাতা সহ 11 দফা দাবি তুলে ধরা হয় সংগঠনের নেতারা বলেন জাতীয় বেতন স্কেল 2015 ঘোষণার পর 5 বছরেরও বেশি সময় পার হয়েছে এরই মধ্যে বেড়েছে জীবনযাত্রার ব্যয় সংগঠনের আহ্বায়ক জিয়াউল হক এতে বক্তব্য রাখেন
রাজশাহীকে সন্ত্রাস ও মাদক মুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। মতিহার জোনের উদ্যোগে বিট পুলিশিং সভায় মাদক উচ্ছেদে পুলিশের সাথে সাধারণ মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রাজশাহী মহানগর পুলিশকে রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আবু কালাম সিদ্দিক। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রংপুরে যাত্রা শুরু করল রিটেল চেইন শপ স্বপ্নের নতুন আউটলেট। নগরীর লালকুঠি লেন এলাকার ব্রাদার্স টাওয়ারে নতুন এই আউটলেটের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। স্বপ্নের ডিরেক্টর রিটেল এক্সপেনশন শামসুদ্দোহা শিমুল এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ফ্র্যাঞ্চাইজি সহ স্বপ্নের এখন 144টি আউটলেট রয়েছে। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় কিরগিজস্তানের রাজধানী বিশকেকে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট সুনরবে জিনবেকভ। স্থানীয় সময় রাত 8টা থেকে আরোপ করা হয় কারফিউ সহ কঠোর নিরাপত্তা বিধিনিষেধ। আপাতত আগামী 21 অক্টোবর পর্যন্ত এই জরুরি অবস্থা থাকবে। গত 4 অক্টোবর জাতীয় নির্বাচনকে ঘিরে কিরগিজস্তানে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। দ্বিতীয়বারের মতো নাট্য উৎসবের আয়োজন করেছে দুনিয়া স্টুডিও থিয়েটার হল। দুদিনের এই উৎসবের স্লোগান ভয়কে জয় করে নাটক। নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকি। সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে এবারের আয়োজনে অংশ নিচ্ছে 8টি নাট্যদল। এবারে বাণিজ্য সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেন। তার নেতৃত্বে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী সহ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম দলিল উদ্দিন এ সময় উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সহিংসতা বন্ধ করে নারীদের প্রতি সম্মান জানানোর আহ্বান দেশের শীর্ষ ক্রিকেটারদের। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন সোফিয়া কেনিন এবং ইগা শিয়াওতেক। 7 নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের পেচা কেভিতোভাকে 2-0 সেটে হারান সোফিয়া। 4 নম্বর বাছাই মার্কিন তারকা প্রথম সেট জেতেন 6-4 গেমে। এরপর দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে 7-5 গেমে হারান এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী। আরেক সেমিফাইনালে আর্জেন্টিনার নাদিয়া পোদোরোস্কাকে হারাতে 19 বছর বয়সী শিয়াওতেক সময় নেন মাত্র 70 মিনিট। পোলিশ টেনিস তারকা প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে জায়গা করে নেন 6-2 6-1 গেম জিতে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ 9 দফা দাবি না মানলে 16 অক্টোবর নোয়াখালী অভিমুখে লং মার্চের ঘোষণা, শাহবাগে মহাসমাবেশ। সাড়ে 4 মাস পর দেশে করোনা মৃতের সংখ্যা 20-এর নিচে নামল, মারা গেছে আরো 17 জন। এবং এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।